बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आमी रोक्साना पारभीन सहकारी शिक्षिका सोलाइमान किंडारगार्टेन। सुप्रिय पंचम श्रेणी शिक्षार्थी बंधुरा, तुम्हारा सबाई केमन आछो? आशा करी आल्लाहर रहमते भालो आछो। आलहामदुलिल्लाह आमिओ भालो आछि। आज आमी तोमादेर प्राथमिक विज्ञान बोइयेर अध्याय 14 थेके आरो एकटि प्रश्न पढ़ाबो। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার সাথে শুনবে এবং প্রশ্ন উত্তরটি ভালোভাবে বুঝে নেবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে লক্ষ্য করি সুলাইমান কিন্ডারগার্টেন শ্রেণী পঞ্চম বিষয় প্রাথমিক বিজ্ঞান অধ্যায় 14। প্রশ্ন, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখো। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি ভূমিকা লেখো। প্রশ্নটি আমি আরেকবার করছি। প্রশ্ন, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখো। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি ভূমিকা লেখো। উত্তর, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব হল, এক, জীবের আবাসস্থল ধ্বংস করছে, দুই, ভূমি ক্ষয় ও ভূমিধস বৃদ্ধি পাচ্ছে, তিন, মাটি পানি ও বায়ু দূষিত হচ্ছে। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি ভূমিকা হল, এক, অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে, দুই, শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করছে, তিন, যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি উদ্ভাবনের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি পড়লাম, এবার চলো প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নেওয়া যাক। প্রথম আছে, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশের উপর নানান প্রভাব ফেলছে। তার মধ্যে দেখো, জীবের আবাসস্থল ধ্বংস হচ্ছে। অতিরিক্ত জনসংখ্যার চাহিদা মেটাতে আমরা কী করছি? বন জঙ্গল ধ্বংস করে ফেলছি। আর এই বন জঙ্গল ধ্বংস করার ফলে জীব কোথায় গিয়ে থাকবে? পশু পাখি তার আবাসস্থল হারাচ্ছে। আবাসস্থল হারানোর ফলে তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে। ভূমিক্ষয় ও ভূমিধ্বস বৃদ্ধি পাচ্ছে। ফসল উৎপাদনের জন্য আমরা কী করছি? পাহাড় কাটছি, পাহাড় কেটে জুম চাষ করছি, কিংবা পাহাড়ের পাদদেশে বাড়ি বানাচ্ছি, তাহলে সেখানেও ভূমিধ্বস হচ্ছে আর ভূমিক্ষয় সেখান থেকেও বৃদ্ধি পাচ্ছে। আর অতিরিক্ত জনসংখ্যার জন্য আমাদের মাটি পানি বায়ু বিভিন্নভাবে দূষিত হচ্ছে। দেখো, অতিরিক্ত জনসংখ্যার জন্য অতিরিক্ত কী দরকার? অতিরিক্ত যানবাহন দরকার, মানে অতিরিক্ত যানবাহন আমাদের বায়ু দূষিত করছে। অতিরিক্ত জনসংখ্যা যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করার ফলে পানি দূষিত করছে, আবার আমাদের মাটিও বিভিন্নভাবে দূষিত করছে। আমরা ফসলের জমিতে কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করছি, এই কারণে আমাদের মাটি দূষিত হচ্ছে। তারপরে আছে, জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি ভূমিকা লেখো। দেখো, এখন তো এই অতিরিক্ত জনসংখ্যা তো আছে, এখন তো এই সমস্যার সমাধান করতে হবে। সমাধান করার জন্য আমাদের কী দরকার? বিজ্ঞান ও প্রযুক্তি দরকার। এই বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করেছে এবং আমাদের জীবনকে করেছে আরামদায়ক। তেমন এই অতিরিক্ত জনসংখ্যার সমাধানেও বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের বিভিন্নভাবে সহায়তা করছে। যেমন বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষিকাজে অনেক উন্নতি হচ্ছে। আমরা কৃষিকাজে বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি ব্যবহার করছি, ফলে আমরা অধিক ফসল উৎপাদন করতে পারছি। আর এই অধিক ফসল উৎপাদন করার ফলে অতিরিক্ত জনসংখ্যা খাদ্যের চাহিদা মিটে যাচ্ছে। শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতেও সহায়তা করছে। শক্তি সংরক্ষণ আমরা সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত ইত্যাদি ব্যবহার করছি। এগুলো ব্যবহার করার ফলে আমাদের তেল, কয়লা, প্রাকৃতিক
ক্যাশের মতো এতটাই সম্পদগুলো আমাদের অনেক সংরক্ষণ হচ্ছে। সংরক্ষণ হওয়ার ফলে আমাদের যেমন পরিবেশের দূষণটা কমছে, তেমন আমরা এগুলো সংরক্ষণ করে অনেক সময় ব্যবহার করতে পারছি। এক্ষেত্রেও বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আবার দেখো, আমরা তো জানি জীবাশ্ম জ্বালানি কি, তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি দিয়ে আমরা যখন গাড়ি চালাই তখন আমাদের কী হয়, জীবাশ্ম জ্বালানি ফুরিয়ে যায়। তখন বিজ্ঞান প্রযুক্তির আমাদের উন্নতি হওয়ার ফলে আমরা কী করছি, যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি উদ্ভাবন করতে পারছি। আর এই হাইব্রিড গাড়ি উদ্ভাবনের মাধ্যমে আমরা কী করতে পারছি, তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা রাখছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো জানো সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সব কিছু শিখিয়ে দেওয়া হয়, এখানে কোনো বাড়ির কাজ দেওয়া হয় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নোত্তরটি যদি আমরা আরও একবার মনোযোগ সহকারে পড়ি তাহলে কিন্তু এখানে ভালোভাবে শিখে নিতে পারব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একবার প্রশ্নোত্তরটি মনোযোগ সহকারে পড়ি। প্রশ্ন, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব লেখো। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি ভূমিকা লেখো। উত্তর, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির তিনটি ক্ষতিকর প্রভাব হল, এক, জীবের আবাসস্থল ধ্বংস হচ্ছে, দুই, ভূমিক্ষয় ও ভূমিধ্বস বৃদ্ধি পাচ্ছে, তিন, মাটি পানি ও বায়ু দূষিত হচ্ছে। জনসংখ্যা সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির তিনটি ভূমিকা হল, এক, অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে, দুই, শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করছে, তিন, যাতায়াতের জন্য হাইব্রিড গাড়ি উদ্ভাবনের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নোত্তরটি বললাম। আমি আশা করছি ইতিমধ্যে তোমরা প্রশ্নোত্তরটি ভালোভাবে বুঝে নিয়েছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আর নয়, দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। তোমাদের মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।